দেখুন, বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক গত 12 বছরে যেভাবে চলেছে এবং এখন যে পর্যায়ে আছে, এটা বেশ উচ্চ মার্গীয় এবং উচ্চ পর্যায়ের সম্পর্ক। এটা এমন উষ্ণ এবং আন্তরিকতাপূর্ণ, এই যে সম্পর্কের যে মাত্রা, এই মাত্রায় কিছু থর্নি ইস্যু আছে, থর্নি কিংবা কিছু অস্বস্তির জায়গা আছে। কি সেই জায়গাটা? মনে করেন তিস্তা 12 বছর ধরে ঝুলে আছে, 12 বছর ধরে জেআরসি হয়নি, যৌথ নদী কমিশন হয়নি, এখন হলো, কিছুদিন আগে হলো। আবার সীমান্ত হত্যা, যেটা বাংলাদেশের ইস্যু, বাংলাদেশের পক্ষ থেকে প্রায়োরিটি ইস্যু, সীমান্ত হত্যা, দুই সরকার, দুই দেশের সর্বোচ্চ পর্যায়ে দুই প্রধানমন্ত্রী, দুই স্বরাষ্ট্রমন্ত্রী, দুই বিজিবি কিংবা বিএসএফ প্রধানদের আলোচনা, এটা সব সময় প্রায়োরিটি ইস্যু হয়, কীভাবে জিরোতে নিয়ে নেওয়া হয়। কিন্তু আজকেও বিকেলে কিংবা কোনো এক সময় দিনাজপুরে একটি যুবক নিহত হয়েছে সীমান্তে, আপনি নিশ্চয়ই অবহিত। তা এখন এগুলো হচ্ছে থর্নি ইস্যু। এখন আলোচনা যেতে হবে, শ্রদ্ধেয় অধ্যাপক ইমতিয়াজ, আমার প্রিয় ব্যক্তিত্ব, উনি যেভাবে বললেন, শ্রদ্ধেয় রাষ্ট্রদূত যেভাবে বললেন, জমির স্যার যেভাবে বললেন, এটা হচ্ছে যে আলোচনা, ইন্টারাকশন যত হয়, বিকজ বাংলাদেশ এবং ভারত যে সীমান্ত, পৃথিবীর সম্ভবত পঞ্চম বৃহৎ বর্ডার, আফটার আমেরিকা, কানাডা কিংবা আরও যদি দেখেন, পাঁচ নম্বর বড়, এত বড়, 4129 কিলোমিটারের আর কারণে। তো এর মধ্যে অনেক ইস্যু আছে, যেমন সীমান্ত একটা ইস্যু, অভিন্ন নদী একটা ইস্যু, বাণিজ্য ইস্যু, জ্বালানি সহায়তা ইস্যু, অনেক কিছু ইস্যু আসছে, নতুন নতুন ইস্যু তৈরি হচ্ছে। সাতটি যে এমইউ হলো, এগুলো ঠিক আছে, এগুলো নিয়মিত কিংবা নিয়মমাফিক হয়। সম্পর্কটা একটা ধারাবাহিক ব্যাপার। করোনার দুই বছরে এটা একটু ছন্দপতন হয়েছে। 2019 সালে মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছেন, আবার 3 বছর পর এবার গেলেন। এর মাঝে আমাদের অনুষ্ঠানে, জাতীয় উৎসবে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আর সুবর্ণ জয়ন্তীতে নরেন্দ্র মোদী এলেন, ভারতের রাষ্ট্রপতি হলেন। যে ছন্দপতনটা হয়েছে, এখন আবার ছন্দটা জেগে উঠেছে, আবার প্রপার ট্র্যাকে আছে। এর মধ্যে থর্নি ইস্যু আমি যেটা বললাম, অবশ্যই থর্নি ইস্যু কিংবা অস্বস্তির যে জায়গাগুলো, সেটা হচ্ছে এই ইস্যুগুলো, যেটা সীমান্ত এবং তিস্তা ইস্যু। তিস্তা আমরা আশ্বাসে, আমরা বারবার বলছি, আজকে যদি আপনি ওই 33 দফার যৌথ ঘোষণা, যদি যৌথ বিবৃতি যদি দেখেন, ওখানে আমাদের পক্ষ থেকে এটা খুব জোর দিয়ে তাগিদ দেওয়া হয়েছে। এখন পানি ব্যবস্থাপনা, নদীর অববাহিকা ভিত্তিক ব্যবস্থাপনা, এটা নতুন যুক্ত হয়েছে, গঙ্গা চুক্তির নবায়ন কিংবা কারিগরি পর্যায়ে। মইনুল ভাই, তিস্তা ইস্যুটা শুধু যে কেন্দ্রীয় ভারতের কেন্দ্রীয় সরকারের উপরও তো নির্ভর করে না? না, সরকারের দায়িত্ব। এখন সরকার কিভাবে করবে, পশ্চিমবঙ্গকে সম্পৃক্ত করে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে অনবোর্ড রেখে যে সেটেলমেন্ট করার কথা, এটা ওদের দায়িত্ব। আমরা বলবো ভারতই করবে, কিংবা দিল্লি নরেন্দ্র মোদী সরকার, কেন্দ্রীয় সরকার করবে। তো এখন এগুলি হচ্ছে, যত আলোচনা হবে, যত যোগাযোগ হবে, যেমন অবশ্যই যদি মানুষের প্রত্যাশার জায়গাটা বলেন, যেমন তিস্তা হয়নি, কিন্তু যদি এটা লিপিবদ্ধ থাকতো আগের সফরের জয়েন্ট ডিক্লারেশনের মতো, যে ভারতও আশ্বাস দিয়েছে, এবার কিন্তু এটা ব্যতিক্রম। ভারতের প্রতিশ্রুতির বিষয়টা এবারের যৌথ বিবৃতিতে নেই, কিংবা ভারতের নরেন্দ্র মোদীর বক্তব্য হিসেবে এটা আসেনি। যেমন 2019 সালে, সম্ভবত 2019 সালেই নরেন্দ্র মোদী বলেছিলেন যে 2017 সালে দুই প্রধানমন্ত্রীর মেয়াদের মধ্যেই তিস্তা সই হবে। তাদের প্রতিশ্রুতি আছে, তারা করতে পারেনি, তাদের অপারগতা কিংবা অভ্যন্তরীণ সমস্যার কথা বলছে। পশ্চিমবঙ্গের সাথে যে বৈরী এবং শত্রু মনোভাবাপন্ন যে সম্পর্ক, একটি রাজ্যের সাথে কেন্দ্রের যে সম্পর্ক আমরা দেখছি, সুতরাং এটা এখানে সাফার করছে। ব্যাপারটা হচ্ছে যে সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়া যায় কীভাবে। এক্ষেত্রে এই সফরটা, আপনি যোগ বিয়োগ, প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব না বললে, আপনি যদি বার্ডস আই ভিউতে দেখেন, এই সফরটা অবশ্যই নতুন মাত্রা যোগ করবে এবং নতুন দিগন্ত উন্মোচন করার পথ সুগম করবে। রাষ্ট্রদূত জমির বললেন যে সামরিক সহায়তা, ভারতের সাথে কিন্তু 10 দশক আগে কিংবা গত 40 বছরের ডিফেন্সের কোনো ডিল কিংবা ওই ধরনের সহযোগিতার সম্পর্ক ছিল না। এখন $500 মিলিয়ন, $500 মিলিয়ন আমরা ডিফেন্সের সহায়তা পাবো, সেটা আমরা দুই দেশের ডিফেন্স কোঅপারেশনের কাজে লাগাবো, ট্রেনিং, কিছু প্রকিউরমেন্ট, কিছু যৌথ উৎপাদন, এসব ক্ষেত্রে যেটার বিবরণ উনি দিলেন। তো এখন নতুন নতুন ক্ষেত্র আসছে, সেগুলোকে আমরা যখন এগুলা এক্সপ্লোর করব কিংবা এগিয়ে নিয়ে যাব, তখন সফলতা পাওয়া যাবে। যোগ বিয়োগটা আপনি তখন করবেন। এমনিতে এই পর্যায়ে বসে যোগ বিয়োগের চেয়ে আপনি বোধহয় একটু বৃহৎ দৃষ্টিকোণ থেকে দেখলে বোধহয় ভালো হয়। জি।